একটা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনতে পারবেন নেতা কর্মীরা বললেন ওবাইদুল কাদের ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ সামনে রেখে চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে জানালেন প্রো ভিসি এবারে বিস্তারিত অভ্যন্তরীণ নিরাপত্তা সামাজিক শৃঙ্খলা ও অপরাধ দমনে পুলিশের গৌরবজনক ভূমিকা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে আরও তৎপর হতে হবে দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন জঙ্গিবাদ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী রাকিব হাসানের রিপোর্ট পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করায় আপনাকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পুলিশ বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি সরকারি এসে নিজের ভাগ্য গড়া নয় দেশের মানুষের ভাগ্য কীভাবে গড়ব তার উপর গুরুত্ব দিয়েছি পুলিশ বাহিনীর সমস্যাগুলি এগুলি সেগুলি একেবারে যে আমার অজানা নয় তা নয় বরং আপনারা এটুকু হয়তো এটুকুও বলতে পারবেন স্বীকার করবেন যে অনেক কিছু আপনারা আপনাদের চাওয়ারও প্রয়োজন হয়নি বা আপনারা চাওয়ার কথা হয়তো অনেকে চিন্তাই করেন নাই যেটা আমরা চিন্তা করে আপনাদের জন্য তো করে দিয়েছি প্রায় লোকবল বৃদ্ধি 96 সালেও লোকবল বৃদ্ধি করেছিলাম আর এবারে এই 10 বছরে প্রায় 80,000-এর উপর আমরা লোকবল বৃদ্ধি করেছি সেই সাথে দেশের প্রয়োজনে কী কী ধরনের পুলিশ বাহিনী আমাদের গড়ে তোলা দরকার সেভাবে বিবেচনা করেও কিন্তু আমরা বাহিনীগুলি তৈরি করেছি মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার বিষয়টি উল্লেখ করে মামলার কাজে গতি আনতে পুলিশের মনিটরিং টিম গঠন করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী এটা বাস্তব যে আমাদের মামলাগুলি করা হয় কিন্তু সেই মামলাগুলি সময় মতো সম্পন্ন হয় না এখানে যখন মামলা যারা পরিচালনা করেন সেখানেও কিন্তু ঘাটতি আছে আর সময় শুধু মামলা একটা করা হওয়ার পর সেই মামলার উপরে নজরদারি করা মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয় তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত যে কীভাবে মামলাগুলি যথাযথভাবে চলবে এবং সময় মতো মামলাগুলি সম্পন্ন হবে সেটা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে সরকার প্রধান বলেন মানুষের নিরাপত্তা ও তাদের অধিকার সংরক্ষিত রাখতেই করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের একটা স্ট্র্যাটেজি থাকতে হবে আর কিভাবে কোথায় কখন কি কোন জায়গা থেকে এই জঙ্গিবাদ আমাদের উপরে হামলা করতে পারে এর কোনো সম্ভাবনা আছে কিনা যেমন একদিকে গোয়েন্দা নজরদারিও যেমন বাড়াতে হবে পাশাপাশি এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েই সবসময় আমাদের আরও ট্রেনিংয়ের দরকার এবং প্রস্তুত থাকা দরকার সেটা আমরা দেখব আর এখনকার দিনে ক্রাইমটা এসে গেছে সাইবার ক্রাইম এই আইনটা একান্তভাবে করা হয়েছে এই কারণে যে মানুষের নিরাপত্তা দেবার জন্য যারা নিরীহ সাধারণ জনগোষ্ঠী তাদের যে মানবাধিকার রয়েছে সেটা সংরক্ষিত করবার জন্যই এই আইনটা আমরা করেছি আইন শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব সততা ধরে রেখে জনগণের পাশে থেকে সেবা দিতে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় লক্ষ্য রাখতে হবে যে দুর্নীতিটা একটা সমাজের অর্থনৈতিক উন্নতিটাকে মানে একেবারে ক্ষতিগ্রস্ত করে রাকিব হাসান মাইটিভি ঢাকা একাদশ জাতীয় সংসদে নির্বাচনের মতো ঢাকা সিটি মেয়র নির্বাচনও নিরপেক্ষ ও আপোষহীন থাকতে রিটার্নিং কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকালে নির্বাচন ভবনে সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন সিসি পরে প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচনের মতো উত্তর সিটির উপনির্বাচনও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তাতে কোনো অনিয়ম হবে না এই ব্যাপারে আমি নিশ্চিত আপনারা কখনো আইনের এবং কোনো কখনো বিশেষ করে নিরপেক্ষতার ক্ষেত্রে আপনাদের আপোষ হবে না এটা ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই কারণ আমরা জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি আমাদের সচিব সাহেব একটা তালিকা দিতেন প্রত্যেকটা রিটার্নিং অফিসারের কাছে যে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি কী কী কাজ করেন তার একটা তালিকা সেখানে আপনাদের কার্যক্রম আমরা দেখেছি আপনারা দেখেছি আপনাদের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তারা যাদেরকে ফাইন করেছেন তারা ফাইন দিয়েছে এরকম শত শত
জরিমানার উদাহরণ কিন্তু আমাদের নথিতে আছে। তৃণমূল থেকে নাম না পাঠালেও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনতে পারবেন দলীয় নেতাকর্মীরা বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবেন। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণকালে তিনি এসব কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্টের অনেকেই সংসদে এসে কথা বলতে চান বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এটা অফিসিয়ালি দলীয়ভাবে তারা একথা বলেছে, কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে তাদের প্রার্থিতা নেই, কিন্তু কাউন্সিলর পদে তাদের অনেকে, তাদের ইম্পর্টেন্ট ওয়ার্ড পর্যায়ের নেতারা, ইউনিয়ন পর্যায়ের নেতারা, তারা কিন্তু প্রার্থিতা আছেন, তারা অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছে, তারা হয়তো ওপেনলি প্রতীকে নেই, কিন্তু আর কাউন্সিলর তো এমনিতে কোনো প্রতীক নেই, তো কাউন্সিলরে তারও তো মনোনয়নপত্র জমা দিচ্ছে, অনেকেই জমা দিয়েছে, কাজে তারা একেবারে মাঠে নেই এ কথা বলার তো কারণ নেই। এখন উপজেলা নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে তো তারা মনোনয়নপত্র জমা দিতে পারে। 11 মার্চ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ সামনে রেখে চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মোহাম্মদ সামাদ। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন। সুষ্ঠুভাবে বহুল প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজীব রহমানের রিপোর্ট। দীর্ঘ 28 বছর পর ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ডাকসু নির্বাচনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। তিনি জানান চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে তফসিল। আজকে যে সভাটি হলো সেই সভাটি হলো একটা প্রস্তুতিমূলক সভা। মাননীয় উপাচার্যের উপস্থিতিতে বা আমাদের উপস্থিতিতে চিফ রিটার্নিং অফিসার এবং অফিসারদের সভা হলো, হলের প্রভোস্ট সভা। এটা একটা প্রস্তুতিমূলক সভা। আমরা এই সভায় আলোচনা করে যে অবস্থায় আসলাম তাতে এটা বোঝা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই এই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষিত হবে। ডাকসু নির্বাচনে সকল ছাত্র সংগঠনকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী কাজে বিভিন্ন হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের যারাই সংশ্লিষ্ট থাকবে তাদের সকলকে মিলে একটু উদ্বুদ্ধ করেন সভা, যে এই নির্বাচনটি যাতে সুষ্ঠুভাবে সঠিকভাবে হতে পারে সেজন্য আমরা সবাই যেন সজাগ থাকি আর যাতে সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন করতে পারি এটির জন্য সবাইকে আহ্বান জানানো যে আপনারা অনুগ্রহ করে প্রস্তুত হন এবং এখন থেকে সক্রিয়ভাবে কাজ শুরু করুন। তবে হলের পরিবর্তে একাডেমিক ভবনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সোচ্চার বিভিন্ন বাম ছাত্র সংগঠন। আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, অপরাধ না করেও তদন্তের গাফিলতির কারণে জাহালমের 3 বছর জেল খাটার ঘটনা দুঃখজনক এবং অনভিপ্রেত। সচিবালয়ের নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন। জাহালমের ভুল বশত তার যে 3 বছর তাকে কারাভোগ করতে হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত। আমি আশা করব এটির জন্য যারা যে তদন্ত করছে তদন্তের মাধ্যমে যারা এই জন্য দায়ী হিসেবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা ও নড়াইলে করা মানহানির 2 মামলায় খালেদা জিয়াকে আরও 1 বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে নড়াইলের মামলায় গত বছরের 13 আগস্ট এবং ঢাকার মামলায় গত 14 আগস্ট খালেদা জিয়াকে 6 মাসের জামিন দেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে 2015 সালের 21 ডিসেম্বর বিরূপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের 24 ডিসেম্বর নড়াইলে এবং 2016 সালের 5 জানুয়ারি ঢাকায় মানহানির মামলা করা হয়। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহকারীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে জাতীয় পার্টি। সকালে দলের বনানী কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, যোগ্যতা ও দলের প্রতি ত্যাগের বিষয়টি বিবেচনা করে মনোনয়ন দেওয়া হবে। উপজেলা নির্বাচনে সারা দেশে জাতীয় পার্টি একক প্রার্থী দেবে বলেও জানান জি এম কাদের। অতীত পারফরমেন্স এবং বর্তমান কার্যক্রম,
এটার একটা ইভালুয়েশনের জন্য মার্ক করা হয়েছে। আর সংসদে গিয়ে তার সংসদ সদস্য হিসেবে তার যে পারফরমেন্স করার যোগ্যতা আর দলের জন্য তার কন্ট্রিবিউট করার সক্ষমতা, এগুলো সবগুলো মিলে আমরা 100 মার্ক ভাগ করেছি। রাজশাহী তানোর উপজেলার বহরুল গ্রামে অজ্ঞাত রোগে 8 দিনের ব্যবধানে পল্লী চিকিৎসক সহ 6 জনের মৃত্যুর ঘটনা সরেজমিনে তদন্ত করছে বিশেষজ্ঞ দল। ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ ইমার্জেন্সি রেসপন্সের 6 সদস্য নিয়ে বিশেষজ্ঞ টিম গ্রাম পরিদর্শন, আক্রান্ত রোগী ও একই গ্রামের মানুষের নমুনা সংগ্রহ করছেন। হাসপাতাল ও গ্রাম পরিদর্শন করে গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইশরাত জাহান মনি। আল্লাহ হাফেজ।